আজকের নারীদের কারণে হাতিয়াটি পা করে বাংলাদেশও ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশও এগিয়ে যাচ্ছে। নারীর কারণে এখন বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে। কোথায় যাবেন আপনি, যেখানে যাবেন সেখানেই ধ্বংসের ছোঁয়া লেগেছে। কলেজ ইউনিভার্সিটিগুলোতে যাবেন, স্টুডেন্ট হিসেবে সে ভালো হতে পারে, কিন্তু নারীর ছোঁয়া পড়ে তার চরিত্র নষ্ট হয়ে গেছে। ছাত্র হিসেবে সে ভালো হতে পারে, কিন্তু নারীর ছোঁয়া পড়ে তার চরিত্র নষ্ট হয়ে গেছে। নারীর ছোঁয়া পড়ে মা তারাক্তু বাদি ফিতনাতান আদারু আলার রিজালি মিনান নিসা। সেই বুখারী মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি চলে যাচ্ছি উম্মতে মুহাম্মদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর একটা বস্তু রেখে যাচ্ছি, তার নাম নারী। আজকে নারীরা সম অধিকার চায়, তাদেরকে সমান অধিকার দিতে হবে। আর আমরাও নারীদেরকে সমান অধিকার দিচ্ছি, সমান অধিকার দিয়ে নারীদেরকে কোথায় নিয়ে যাচ্ছি? আমি নারীদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু খেয়াল করেন। আপনারা সম অধিকার চাচ্ছেন, সম অধিকারের নামে আপনাদেরকে মর্যাদা দেওয়ার নামে আজকে আপনাদেরকে কি করা হচ্ছে আপনারা একটু খেয়াল করেন। বাস্তব কিছু দৃষ্টান্ত আমি আপনাদেরকে দেখাচ্ছি। টিউব টায়ারকে একদিন বলল যে, ও ভাই টায়ার, তুমি তো বাংলাদেশের অনেক জায়গা ঘুরেছ, চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, বিভিন্ন পার্ক, এরপরে শিক্ষা প্রতিষ্ঠান, অনেক কিছু তুমি ঘুরেছ, অনেক কিছু তুমি দেখেছ। তো টায়ার বলল, তাতে তোমার কি হলো? কয়, আমিও ঘুরবো, আমি তোমার সমান অধিকার চাই। টিউব টায়ারকে বলতেছে, টিউব টায়ারের সমান অধিকার চায়। তো টায়ার বলল, ঠিক আছে, তুমি এখন কি করতে চাও? টিউব বলল, তুমি একটু ভিতরে আসো, আমি একটু বাহিরে যাব। তো টায়ার বলল, ঠিক আছে, তুমি যখন আপত্তি করলা, তোমার ইচ্ছা জেগেছে, তা আসো, তুমি বাহিরে আসো, আমি ভিতরে যাই। এই কথা বলে টায়ারকে ভিতরে নিয়ে টিউবকে বাইরে দিয়ে টিউবের মধ্যে হাওয়া দিয়ে সামনে চললো। 2 সেকেন্ড যাওয়ার পরে টিউব ফুটুস। 2 মিনিটের মধ্যে টিউবে কতগুলো ছিদ্র হয়েছে কোনো হিসাব নাই। টিউব টায়ারের সমঅধিকার চাইতে গিয়ে টিউবের মধ্যে কত ছিদ্র হয়েছে কোনো হিসাব নাই। নারী যখন পুরুষের সমান অধিকার চেয়ে ঘর থেকে বের হয়ে গেল, নারীর মধ্যে কত ছিদ্র হয়েছে তারও কোনো হিসাব নাই। টিউবের সম্মান ছিল টায়ারের ভিতরে, টিউব তৈরি হয়েছে টায়ারের ভিতরে থাকার জন্য, এখানেই তার সম্মান। নারী তৈরি হয়েছে আবরণের ভিতরে থাকার জন্য, ঢেকে থাকার জন্য, এটা ঢেকে রাখার বস্তু, এখানেই তার ইজ্জত সম্মান ছিল। কিন্তু নারী যখন টিউবের মতো সমান অধিকার চাইতে গিয়ে আবরণ থেকে বের হয়ে গেল, টিউবের মধ্যে নারীও আজকে সমাজের মধ্যে একেবারে পুরুষের ভোগের বস্তু স্বরূপ। নারীর ইজ্জত সম্মান সব কিছু আজকে নারী হারিয়ে ফেলেছে, সব হারিয়ে ফেলেছে। এই যে রাস্তার মধ্যে সিনেমার অশ্লীল পোস্টার লাগানো হয়, আপনারা খেয়াল করবেন, এই সিনেমার অশ্লীল পোস্টারের মধ্যখানে যে একটা মেয়েকে দাঁড় করায়, এই মেয়েকে এমন আকৃষ্টজনক একটা ড্রেস পরে দাঁড় করায়, এই মেয়েটা যদি উলঙ্গ থাকতো ভালো কথা ছিল, কেউ তাকাইতো না। কিন্তু এই নারীর এখানে এমন একটা আকৃষ্টজনক ড্রেস পরে পোস্টারের মধ্যে দাঁড় করাইছে, আমি বলে থাকি 97 বছরের বুড়ারও মতো সেদিকে তাকানো। এরকম একটা সিনেমার পোস্টার অশ্লীল, এত আকৃষ্টজনক ড্রেস নারীকে পরানো হয়। তো নারী মনে করেছে নারীকে সম্মান দিচ্ছে, নারীকে সম্মান দিচ্ছে কিভাবে খেয়াল করেন? বাজারে যখন আপনি যাবেন, দেখবেন এখন টেলিভিশনের মধ্যে অ্যাডভার্টাইজ দেওয়া হচ্ছে, সেখানে যদি আপনার ঘড়ির অ্যাডভার্টাইজ দেয় তাও নারীকে ব্যবহার করে, ফ্যানের অ্যাডভার্টাইজ দিতে গেলে নারীকে ব্যবহার করে, গ্লাস, প্লেট, চামচ, তারপরে আরো যাবতীয় যা রয়েছে, পুরুষের প্যান্ট, গেঞ্জি, তারপরে জুতা, যা কিছু রয়েছে দেখবেন আপনার অ্যাডভার্টাইজ দিতে গেলে ব্যবহার করে নারী। কেন নারীকে ব্যবহার করলো? কেন, কি দরকার ছিল নারীকে ব্যবহার করার? নারীকে সমান অধিকার দিচ্ছে না, বিদ্যুৎ আসে না যায়, পত্রিকার মধ্যে এরকম হেডলাইন দেয়, বিদ্যুৎ আসে না যায়, একটা মোমের ছবি দিয়ে, একটা মেয়ের ছবি দিয়ে পত্রিকার মধ্যে ছেড়ে দেওয়া হয়। ওই যে পত্রিকার যে ছবিটা বিদ্যুৎ আসে না যায়, আমি দেখি নাই কোনোদিন কালমের ছবি সেখানে দিতে। কেন? কালমের ছবি দিলে এটা কেউ পড়বে না। আর যে পত্রিকায় ছাপায় তার নিজের মা বোনের ছবিও কখনো সে দেয় না। নারীকে সম্মান দিচ্ছে কিভাবে খেয়াল করেন? আপনি সম অধিকার চাচ্ছেন, ভালো কথা, সমান অধিকার চাইতে গিয়ে আপনার অবস্থা কি হয়েছে খেয়াল করেন। আল মারাতু আওরাতুন ফাইজা খারাজাত ইস্তাশরাফা আশ-শাইতান,
তিরমিজি শরীফে এসে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারী হচ্ছে আবরণে থাকার বস্তু, নারী হচ্ছে ঢেকে থাকার বস্তু। এই নারী যখন আবরণ থেকে বের হয়ে যায় তখন নারীকে শয়তান পুরুষের চোখে আকৃষ্ট করে তুলে ধরে। আইজুমা ইমরাতিন ইস্তাআতরাত ফামাররাত আলা কওমিন লিয়াজিদু মিন রিহা ফাহিয়া জানিয়াতুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই নারী সুগন্ধি ব্যবহার করে রাস্তায় বের হয় ওই নারী থেকে যদি সুগ্রাণ কোনো পুরুষ পায় সঙ্গে সঙ্গে নারীর নামটা জেনাকারিনী খাতায় লিখে রাখা হয়। সমান অধিকার দেওয়ার নামে নারীকে আজকে সমান অধিকার দেওয়ার নামে নারীকে কতটুকু নিম্ন পর্যায়ে নিয়ে গেওয়া হয়েছে আরেকটু খেয়াল করেন। প্রধান অতিথি কলেজের প্রিন্সিপালকে ফোন দিল আগামীকাল আমি আপনার কলেজ পরিদর্শন করতে আসব। ভালো কথা, প্রিন্সিপাল সাহেব শিক্ষকদেরকে খবর দিল যে আগামীকাল প্রধান অতিথি আমাদের কলেজ পরিদর্শন করতে আসবে। প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাইতে হইবে। সমস্ত টিচার ক্লাস টিচার গিয়ে ক্লাসের মধ্যে একটা ক্লাসে 1000 ছাত্রছাত্রী খুঁজে দেখলো কাকে দিয়ে ফুলের তোড়া দেওয়া যায়। এক রোল নম্বর অনেক ভালো একটা ছাত্র, তার হাতের লেখা যেরকম সুন্দর, পড়ালেখা ওই রকম সুন্দর, তার চেহারাও অনেক সুন্দর, অনেক স্মার্ট, সে খুব ভদ্র একটা ছেলে। ফুলের তোড়া প্রধান অতিথিকে দেওয়ার ক্ষমতা আগে তার, সে হকদার বেশি। টিচার প্রিন্সিপালকে ফোন দিল স্যার প্রধান অতিথিকে ফুলের তোড়া দেওয়ার জন্য একজন ছাত্র পাইলাম, ফার্স্ট বয়, খুব ভালো, এরকম এরকম। কয় না, তাকে দিয়ে চলবে না। কাকে দিয়ে চলবে? মেয়ে লাগবে। দুই রোল নম্বর একটা মেয়ে খুঁজে পাইল, মেয়েটা অনেক ভালো, মেয়েটা অনেক ভালো, হাতের লেখা অনেক সুন্দর, তার মেধাও খুব ভালো, অনেক ব্রিলিয়েন্ট একটা ছাত্রী। ওই ক্লাসের ফোন করলো, স্যার দুই রোল নম্বর একটা মেয়ে পাইলাম, এইরকম এইরকম সমস্যা, মেয়েটা কালো। কয় না, তাকে দিয়েও চলবে না। আমি আপনাকে বোঝানোর জন্য বাস্তবতা আপনার সামনে তুলে ধরছি, আপনি গার্জিয়ান, আপনি মা, আপনি বাবা, বাস্তব দৃষ্টান্ত আপনার সামনে তুলে ধরার জন্য কথা বলছি। প্রিন্সিপাল সাহেব বললো না, ওকে দিয়ে চলবে না, ওই মেয়ের চেহারা কালো। এখন ওই টিচার বুঝেছে কোন মেয়ে দিয়ে চলবে, খুঁজে খুঁজে বের করে দেখলো 999 রোল নম্বর একটা মেয়ে আছে, সর্বশেষ বেঞ্চে বসে, সর্বশেষ বেঞ্চে ওই মেয়েটা বসে, 999 তার রোল নম্বর। ছাত্রী হিসেবে ভালো না, কিন্তু চেহারা অনেক ভালো, স্মার্ট, হ্যান্ডসাম, স্বাস্থ্যগ্রস্ত, অনেক ভালো। ফোন করলো প্রিন্সিপাল সাহেবকে, স্যার একটা পাইছি এইরকম এইরকম, কয় তাকে নিয়ে আসো। নিয়ে যাওয়ার পরে প্রিন্সিপাল সাহেব তাকে বলল আগামীকাল প্রধান অতিথি কলেজে আসবে, তাকে ফুলের তোড়া দিয়ে তোমাকে শুভেচ্ছা জানাইতে হবে, কিন্তু আল্লাহর হস্তে তুমি বুরকা পরে আসবা না। মেয়ে খুব খুশি, বাড়িতে গিয়ে মাকে বললো, মা আগামীকাল প্রধান অতিথি আসবে, প্রিন্সিপাল সাহেব আমাকে বাছাই করেছে, ফুলের তোড়া দিয়ে আমাকে শুভেচ্ছা জানাইতে হইবে। এইটা শোনার পরে মেয়ের মা ফাট করে বলে উঠল, আমিও যাব। এতক্ষণ ছিল একা, এখন মেয়ের মাও যাবে। সকাল যখন 9টা বাজলো মেয়ে কি সাজলো, মেয়ের মা তার থেকে তিন গুণ সাজে। এগুলো বাস্তবতা। কলেজে যাওয়ার পরে মেয়ের হাতে ফুল দেয়া হলো, মেয়ে প্রধান অতিথিকে ফুল দিবে। আপনাকে এখানে একটা জিনিস আপনাকে বোঝার কথা বলছি, আপনি মনে করেছেন আপনার মেয়েকে সম্মান দিয়েছে, আপনি বোঝেন না এক রোল নম্বর ছেলে দুই রোল নম্বর মেয়ে, ক্লাসে এত ছেলে মেয়ে থাকলে 999 আপনার মেয়ের রোল নম্বর হওয়ার পর আপনার মেয়েকে কেন বাছাই করেছে, এটা কি আপনার ব্রেনে আসে না? যখনই মেয়ে ফুলের তোড়া নিয়ে প্রধান অতিথির সামনে হাজির, প্রধান অতিথিকে ফুল দিবে, প্রধান অতিথির সামনে ফুল দেওয়ার পরে ক্যামেরা মেয়ের দিকে করা হলো, ক্যামেরার দিকে ছবি তোলা হলো, মেয়ে যখন ফুলের তোড়ার সামনে দিল প্রধান অতিথির সাথে আরো 40টা যুবক গিয়েছে তরুতাজা হিংস্র। মেয়ে যখনই ফুল দিল ওই 40টা যুবকের হিংস্র দৃষ্টি গিয়ে পড়ল আপনার মেয়ের সতীত্বের দিকে, জানেলা। আপনি কেন বুঝেন না আপনার মেয়েকে সম্মান দেওয়া হচ্ছে না? আপনি কেন বুঝেন না আপনার মেয়েকে সম্মান দেওয়া হচ্ছে না? আপনার মেয়ের সতীত্বকে বিক্রি করে তাদেরকে সন্তুষ্ট করা হয়েছে, এটা আপনি এখনো বুঝতে পারছেন না কেন? এটা আপনাকে সমঅধিকার দেওয়া হয় নাই, সমঅধিকার আপনাকে দেওয়া হয় নাই, আপনাকে পুরুষের ভোগের বস্তু বানানো হয়েছে, পুরুষের ভোগের বস্তু। সম্মানিত উপস্থিতি, যে কথা আমি আপনাদেরকে বলতেছিলাম যে পয়লা বৈশাখের প্রধান উপকরণ বেপর্দা নারী, রাস্তাঘাটে যদি বেপর্দা নারী না বাজিত পয়লা বৈশাখ বাংলার জমিনে পালন হইতো না, কে যাইবে পালন করত? প্রধান উপকরণই তো নাই। আপনাদের কারণে আজকে জাঁকজমক ভাবে পয়লা বৈশাখ এইভাবে উদযাপিত হচ্ছে, আপনারা হলেন পয়লা বৈশাখ পালনের প্রধান উপকরণ।
সহিহ বুখারী মুসলিম শরীফে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইত্তালাতু ফিন নার ফারাইতু আকসারা আহলিয়ান নিসা আমি জাহান্নামের দিকে তাকাইলাম দেখলাম জাহান্নামের অধিকাংশ অধিবাসী হচ্ছে নারী আল্লাহর নবী বলেছে আমি জাহান্নামের দিকে তাকাইলাম দেখলাম জাহান্নামের অধিকাংশ অধিবাসী হচ্ছে নারী সহিহ মুসলিম শরীফে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা কাওমুন দুই দল লোক জাহান্নামে তাদের সাথে এখন আমার সাক্ষাৎ হয় নাই এর মধ্যে এক দল হচ্ছে ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন কাসিমাতুল বুখতিল মাইলা লা ইয়াদখুলনা জান্নাম যেই নারী কাপড় পরার পরও তার শরীরে অবয়ব বোঝা যায় যেই নারী কাপড় পরার পরও তার ভিতরের অংশ দেখা যায় যেই নারী কাপড় পরার মাধ্যমে অন্যকে তার দিকে আকৃষ্ট করতে চায় নিজেও অপরের দিকে আকৃষ্ট হতে চায় যেই নারীর চুল উঁচু কুচু থাকে আল্লাহর নবী বলেছেন লা ইয়াদখুলনা জান্নাহ ওই নারী জান্নাতে যাবে না মহিলারা যারা রয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেপর্দা নারী জান্নাতে যাবে না হাদিস মুসলিম শরীফে বেপর্দা নারী জান্নাতে যাবে না তো যাবেই না ওয়ালা ইয়াজিদনা রিহা ওয়া ইন্না রিহা লা ইউজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা বেপর্দা নারী জান্নাতে যাবে না তো যাবেই না এমন কি বেপর্দা নারী জান্নাতের ঘ্রাণও পাবে না অথচ জান্নাতের ঘ্রাণ অনেক দূর থেকে পাওয়া যায়